প্রথমেই গোস্বামীঘাট প্রবর্তক আপনালয় দুস্থ শিশু ভবনের সম্পাদক হিসেবে সকলকে আমার স্বাগত এবং সকলকে নমস্কার জানিয়ে প্রবর্তক আপনালয়ের আজকের 23শে ডিসেম্বর এই অনুষ্ঠান যারা যোগ দিয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রবর্তক সংঘের প্রতিষ্ঠাতা মতিলাল রায় তার যে অসাধারণ মানুষের প্রতি সেবার যে কল্যাণমূলক যে দৃষ্টিভঙ্গি তারই পরিপ্রেক্ষিতে জন্ম নিয়েছে 2016 গোস্বামীঘাট প্রবর্তক আপনালয় দুস্থ শিশু ভবন, যেখানে দুস্থ নিরাশ্রয় আশ্রয়হীন এবং অনাথ শিশু বালকদের প্রতি একটা আশ্রয় তৈরি হয়েছে, যে আশ্রয় শুধু তাদের খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে না, তাদের সার্বিক শিক্ষার ব্যবস্থা করে। সেই প্রতিষ্ঠানে আজকে 3য় বছরে পদার্পণ হচ্ছে, যেখানে আমাদের সংঘের বিভিন্ন কর্তৃপক্ষ উপস্থিত রয়েছেন এবং আপনালয়ের সভাপতি সম্পাদক সহ সকল সদস্য উপস্থিত হয়েছেন, এলাকার মানুষ উপস্থিত হয়েছেন এবং আমাদের শুভান্নধায়ী বহু মানুষ সমাগত হয়েছে, যেখানে চন্দননগর পৌর নিগমের কমিশনার মাননীয় স্বপন কুণ্ডু মহাশয়, যেখানে অধ্যাপক শুভেন্দু মজুমদার, অধ্যাপক অলোক দত্ত, ডক্টর রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং অবশ্যই ভারত সেবাশ্রম সংঘের মহারাজরা উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সার্বিকভাবে সুপূর্ণতা দিয়েছেন। সেই সংঘে দাঁড়িয়ে যেখানে রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র বসু, যেখানে রাসবিহারী বোস, যেখানে শহীদ কানাইলাল দত্ত, যেখানে নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে সর্বক্ষেত্রের যারা মনীষী মানুষ তারা প্রবর্তক সঙ্গে এসেছেন, সেই তীর্থক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যে কাজ শুরু করেছি সেই কাজের প্রতিকূলতা রয়েছে, সেই কাজের বাধা রয়েছে, কিন্তু সমস্ত বাধা এবং প্রতিকূলতা আমরা অতিক্রম করে আমরা এগিয়ে চলেছি মানব কল্যাণের কাজে, এবং তার জন্য যে সার্বিক সাহায্য তা আমরা পেয়েছি সকল মানুষের কাছ থেকে। সেই সমস্ত মানুষকে আমরা কৃতজ্ঞতা জানাই যারা আমাদের পাশে এসে দাঁড়িয়ে আমাদের সাহস জুগিয়েছেন, আমাদের সহায়তা করছেন। তাই আজকের শুভ দিনে আমি আবার সকলের কাছে আমাদের পাশে এসে দাঁড়াবার আহ্বান জানাবো এবং আমাদের কৃতজ্ঞতা জানিয়ে আমার ছোট্ট নিবেদন শেষ করছি।